চলছে শাটডাউন, বাহিরে হচ্ছে বৃষ্টি, এরই মাঝে ঘরে অলস সময় পার করছি আমি। আনমনা হয়ে হঠাৎ অতীত নিয়ে ভাবতে লাগলাম। আজকাল ছেলেপিলেরা হয়তো পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি বা হালের বিভিন্ন গেম নিয়ে খুব পড়ে থাকে, কিন্তু এরা হয়তো জানে না এ সকল গেমের একজন দাদুভাই গেম ছিল প্রজেক্ট আইজিআই। আইজিআই সিরিজের এ যাবৎকালে দুটি গেম এসেছে, আইজিআই 1 এবং আইজিআই 2। প্রথমেই বলে নেই, আইজিআই হচ্ছে একটি ফার্স্ট পার্সন শুটার গেম যা 2000 সালে প্রথম রিলিজ পায়। এরপর এর সিকুয়াল আইজিআই 2 কভার স্ট্রাইক রিলিজ পায় 2003 সালে। ভাইরে ভাই, আপনি কল্পনাও করতে পারবেন না, এটি এমনই একটি গেম যা 1980 থেকে 1998 পর্যন্ত জন্মগ্রহণকারী প্রতিটি জেনারেশনের নিকট খুবই জনপ্রিয়, এবং এর আকাশচম্বী জনপ্রিয়তা আজকালকার জেনারেশন হয়তো কল্পনাও করতে পারবেন না। এমনকি পরবর্তীতে এই আইজিআই সিরিজের আর কোনো গেমও হয়তো আর কখনো আসবে না। কে চোর মারলো? না জেনে কথা বলিস কেন? না জেনে ভুলভাল বলিস কেন? কে তুমি? আমি জি, আমি সুদূর আরব দেশ থেকে বলছি। ডটম্যান ইন্টারেক্টিভের তরফ থেকে আইজিআই 3 এর ব্যাপারে বিভিন্ন আপডেট দেয়া হয়েছে তাদের ইউটিউব চ্যানেলে, তুই কি জানিস না? না জেনে ভুলভাল বকিস কেন, আরেকটা দেব? না 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 না, একটাতে শিক্ষা হয়ে গিয়েছে, আর লাগবে না। তো তথ্যগুলো আমাকে দাও। ওকে, তাহলে নে। প্রথমেই বলে দিচ্ছি, আইজিআই 3 এর অফিসিয়াল নাম হবে আইজিআই অরিজিনস, এবং আইজিআই অরিজিনস এর এ টু জেড সকল আপডেট এই ভিডিওতে পুঙ্খানুরূপে দিবি তুই। আমি সকল কিছু তোকে দিয়ে দিচ্ছি, এবং দর্শকগণ, তোমরা যারা আইজিআই সিরিজের ফ্যান আছো তারা সকলেই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি চললাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু ডক্টর গেমোলজিস্ট, আমি এনামুল হক বাথন আবার এলাম তোমাদের মাঝে। সো বন্ধুরা, আইজিআই অরিজিনস এর প্রথম টিজার রিলিজ পায় ঠিক 2019 সালে, এবং কদিন পরেই এর ট্রেলার রিলিজ পায়। তো আমরা সবাই আশায় বুক বেঁধেছিলাম যে 2020 নাগাদ হয়তো এসে পড়বে, কিন্তু এরপরে এই গেমের আর কোনো খোঁজ খবর ছিল না। তো আমিও ধরে নিয়েছিলাম গেমটা আসবে না, এবং আজ কি হলো তা তো তোমরা দেখলেই। জিন সাহেব আমাকে চড় মারলো, এবং চড় মারার পর আইজিআই অরিজিনস এর ব্যাপারে অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট আমাকে দিয়ে গিয়েছে, এবং কি ছিল সেই আপডেট তাই তোমাদের দিচ্ছি। সম্প্রতি আইজিআই অরিজিনস এর গেম ডাইরেক্টর রিচ পারহাম আইজিআই অরিজিনস এর ব্যাপারে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, এবং তথ্যগুলো কি ছিল তা ধাপে ধাপে আমরা ব্যাখ্যা করছি। প্রথমে আসি এই গেমের মূল ক্যারেক্টারের ইস্যুতে। বন্ধুরা, পূর্ববর্তী আইজিআই গেমগুলোতে আমরা আমাদের মূল ক্যারেক্টার হিসেবে পেয়েছিলাম আমাদের প্রিয় ডেভিড জোনসকে, কিন্তু বন্ধুরা, দুঃখের বিষয় হচ্ছে এই গেমে আমরা ডেভিড জোনসকে পাবো না। এই গেমে আমরা পাবো নতুন একজন প্রোটাগনিস্ট, যার নাম হবে মাইকেল কিং, যিনি একজন এক্স এসএস সোলজার, এবং বর্তমানে সে M16 টিমে নতুন রিক্রুটেড হয়েছে, এবং তাকে সাধারণত বিভিন্ন রকম গ্লোবাল মিশনগুলোতে পাঠানো হয়। এছাড়াও আমাদের নতুন প্রোটাগনিস্ট মাইকেল কিং এর কোড নেম হচ্ছে রিজেন্ট। এখন বন্ধুরা আসে এই গেমের টাইমলাইনের ব্যাপারে। এই গেমটি মূলত আইজিআই সিরিজের সিকুয়াল নয়, এটি একটি প্রিকুয়াল, আইজিআই 1 এর প্রিকুয়াল। অর্থাৎ আইজিআই 1 এ কি হয়েছিল না হয়েছিল তা তো আমরা জানি, কিন্তু এই আইজিআই 1 এর সকল ঘটনার পূর্বে কি ঘটেছিল তাই দেখানো হবে এই গেমে। এবার আসি স্টোরির বেলায়। বন্ধুরা, এই গেমের স্টোরি নির্ধারণ করা হয়েছে 1980 সালের চলমান কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধকে কেন্দ্র করে। এখন বন্ধুরা প্রশ্ন জাগতে পারে যে এই কোল্ড ওয়ার কি। এই কোল্ড ওয়ার কি তা জানার জন্য আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। বন্ধুরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বের মূল পরাশক্তি হিসেবে দুটি দেশ আবির্ভূত হয়, ক্যাপিটালিস্ট আমেরিকা, কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন। এদিকে সোভিয়েত ইউনিয়ন মূলত বার্লিনে হিটলারের নাজি বাহিনীকে পরাজিত করে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটায়। অপরদিকে আমেরিকা যখন বুঝতে পেরে যায় যে সোভিয়েত ইউনিয়নই হচ্ছে পরবর্তী সুপার পাওয়ার, তাই আমেরিকাও পারমাণবিক বোমা জাপানের উপরে নিক্ষেপ করে একরকম আগাম বার্তা দিয়ে দেয় যে সোভিয়েত চাচ্চু, আমরাও কিন্তু আছি তোমার আশেপাশে, সো সাবধান। সোজা কথায়, বিশ্বে দুই পরাশক্তি কে কিভাবে নিজেদের শক্তি প্রদর্শন করবে সেটা নিয়ে একে অপরের বিরুদ্ধে লেগেছিল, এবং এর ফলেই একটি যুদ্ধ শুরু হয় যেটাকে বলা হয় কোল্ড ওয়ার, এবং এই যুদ্ধ প্রায় 40 বছর স্থায়ী ছিল। তো বন্ধুরা, আগে বলে রাখি, এই যুদ্ধটা কোনো ফুল স্কেল ওয়ার কখনোই রূপ নেয়নি, তবে মানসিক যুদ্ধ ছিল এটা। যেমন রাশিয়া কাউকে হেল্প করলে আমেরিকা তার বিপরীতে কাজ করত, অপরদিকে রাশিয়া কাউকে হেল্প না করলে আমেরিকা গিয়ে তাকে হেল্প করত। পাশাপাশি আমেরিকা এবং রাশিয়া অস্ত্র এবং প্রযুক্তির দিক দিয়ে কে কাকে ছাড়িয়ে যাবে এদিক দিয়ে প্রতিযোগিতা নেমেছিল, এবং এরই মাঝেই এই কোল্ড ওয়ারকে কেন্দ্র করে অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয়ে গিয়েছিল, যার মধ্যে উল্লেখযোগ্য যুদ্ধ সমূহ হচ্ছে কোরিয়ান যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধেও কোল্ড ওয়ারের প্রভাব রয়েছিল, এমনকি সর্বশেষ বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এই স্নায়ুযুদ্ধে একটি সময় এমন অবস্থা চলে গিয়েছিল যে এরা এক দেশ অপর দেশের বিরুদ্ধে নিউক্লিয়ার ওয়ারে জড়িয়ে পড়বে। নিউক্লিয়ার ওয়ার হচ্ছে পারমাণবিক বোমা দিয়ে একে অপরকে অ্যাটাক করা, এবং এটা যদি শুরু হতো তাহলে বিশ্ব ভয়াবহ এক পরিণতির দিকে পৌঁছে যেত, এবং আমাদের গল্পের মূল প্রোটাগনিস্ট মাইকেল কিং
হয়তো বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে গিয়ে সোভিয়েত ইউনিয়ন কিংবা আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানবে, হয়তো তাদের বিভিন্ন প্ল্যানগুলোকে বানচাল করে দিবে এবং এগুলি হয়তো হবে আমাদের মিশন। এখন আসি ওয়েপনের বেলায়। বন্ধুরা, এই গেমে 1980 দশকের যে পপুলার ওয়েপনগুলি ছিল ওই সময়ের ওয়েপনগুলিকেই আমরা এই গেমে পাবো। এখন আসি গেম প্লে বেলায়। যতটুকু জানা গিয়েছে আইজিআই অরিজিনস এর গেম প্লে খুবই ডার্ক হবে। সবশেষে আসি রিলিজ ডেটের বেলায়। আগামী বছর অর্থাৎ 2022 সালে এই গেমটি রিলিজ পেতে যাচ্ছে। লেটস ওয়েট ফর সামথিং ইন্টারেস্টিং। কিন্তু ভাই, আমি তো কিছু বুঝলাম না, এতদিন ধরে আইজিআই 3, 4, 5 এগুলো যে খেললাম এগুলো কি ছিল? আসলে ওগুলো সবই ফেক ছিল, কারণ আইজিআই 1 এবং আইজিআই 2 এর পর অফিসিয়ালি কোনো আইজিআই গেম আইজিআই ফ্র্যাঞ্চাইজের তরফ থেকে আর রিলিজ করা হয়নি। তো আইজিআই অরিজিনস এর ব্যাপারে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই তোমাদের। এই গেমটার ডেভেলপার টিম হচ্ছে অ্যান্টিমেটার গেমস এবং তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মূলত এই গেমের ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে। যারা আজকালকে নব্য গেমার তারা আর কিছু করো না করো, ভুলো কোনো 90s এর গেমারের সামনে গিয়ে বললো না, আইজিআই ফালতু গেম, গ্রাফিক্স খারাপ, কি গেম, রিভাইভ লঞ্চ না, এটা গেম হলো, এগুলি ভুলো বললো না, কারণ এরপর ফলাফলটা অনেকটা এরকম জুটতে পারে। সো সাবধান, আইজিআই ওয়াজ নট অনলি এ গেম বাট অলসো ইট ওয়াজ ইমোশন ফর দ্য 90s কিডস। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। আই হোপ ইউ আর বেনিফিটেড বাই দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর রিয়েলি বেনিফিটেড বাই দিস ভিডিও প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ ডোন্ট মিস এনি আপডেট ফ্রম ডক্টর গেমোলজিস্ট। স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি অ্যান্ড বি টু মাচ অ্যালার্ট অ্যাবাউট করোনা ভাইরাস।